আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুপ্ত প্রেম এই গল্পের 14 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনার যদি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন আজ আর বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পে চলে যাই। ফোনের অপ্রান্তে বরফ বলল, তুমি আমার কথা কি শুনতে পাচ্ছিস না? তুমি ফোনটা কানে নিয়ে চাপা স্বরে বলল, বরফ বলল, তাহলে কথা বলছিস না কেন? তুমি বলল, এমনি। বরফ বলল, টেনশন হচ্ছে খুব? তুমি বলল, একটু। বরফ বলল, এখন টেনশন করলে কি রেজাল্ট পাল্টে যাবে? শুধু শুধু নিজের ঘুম নষ্ট করার কোনো দরকার নাই, যা বিছানা থেকে নেমে উজু করে দুরাকাত নফল নামাজ পড়ে তারপর ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে পড়, দেখবি ঘুম চলে আসবে। আর হ্যাঁ, একদম টেনশন করবি না। তুমি বলল, বরফ বলল, ঘুমের দোয়া পারিস তো? তুমি বলল, বরফ বলল, গুড, আচ্ছা রাখছি। বরফ ফোনটা কেটে দিল। তুমি এখনও ফোন কানেই ধরে রেখেছে। তুমির মনে হলো এই বুঝি আবার তুমি বলে ডেকে উঠবে। উনি এত সুন্দর করে কথাও বলতে পারে, আজ তো কথার মধ্যে রাগের কোনো ছোঁয়া ছিল না, ভালো লাগার মধুরতা ছিল, এমন মধুর করে কথা বলতেও জানেন? কই, আগে তো কখনো শুনিনি, শুধু রাগটাই শুনেছি। তৈমি দ্রুত উজু করে এসে নফল নামাজ পড়ে শুয়ে পড়ে। এখন মনে হচ্ছে মাথাটা বোবো করা ছেড়ে দিয়েছে। এতক্ষণ বোবো না করে নামাজ পড়া, নামাজ পড় এটা বললেই তো তাহলে আমার অর্ধেক রাতটা না ঘুমিয়ে কাটাতে হতো না। ইস, তৈমি ঘড়িতে তাকিয়ে দেখে 3:23, আর দেরি করা যাবে না। চাদরটা শরীর দিয়ে দোয়া পড়ে চোখটা বুঝে ফেলল। তৈমি, এই তৈমি, আমার তৈমি শোনাটা এখনো ঘুমাচ্ছে কেন? রেজাল্ট তো পাবলিশড হয়ে গেছে শোনা। তৈমি আরাফের ডাকে এতক্ষণ নড়চড় করলেও জোর করে চোখ বুঝেছিল, কিন্তু এবার রেজাল্টের কথা শুনে লাফিয়ে ওঠে। তৈমি বলল, আরাফ, আমি কি ফেল করছি? আরাফ বলল, বলবো না। তৈমি বলল, কেন? আরাফ বলল, তুই কাল আমার কল কেটে দিলি কেন? তুই জানিস আমার কত খারাপ লেগেছে? তুমি বলো, আচ্ছা সরি, আর কাটবো না, এবার বল। আরাফ বলল, প্রমিস? তুমি বলল, বল না। আরাফ তুমির গাল দুটো টেনে বলল, তোর চান্স হয়ে গেছে রে পাগলি, 11তম হয়ে গেছিস। তুমি বলল, আরাফ, মিথ্যে বললে মাইর খাবি, আমার যাতে মন খারাপ না হয় সেজন্য বলছিস তাই না? আরাফ এবার তুমিকে কোলে তুলে ঘুরতে থাকে। আরাফ বলল, আমার পাগলির মন ভালো করার জন্য মিথ্যে বলার প্রয়োজন নেই, তুই সত্যি চান্স পেয়েছিস। তুমি বলল, উফ, নামা আমাকে, মাথা ঘুরতেছ তো। আরাফ তুমিকে নামিয়ে ওর দিকে তাকিয়ে আছে, পাগলিটা এখনো বিশ্বাসই করছে না। সন্ধ্যার চোখে তাকিয়ে আছে, ওর চোখগুলো এত সুন্দর কেন? এমন সরু সরু করে তাকালে আরও বেশি সুন্দর লাগে, মনে হয় ওর চোখগুলো টেনে বের করে আমার চোখে লাগিয়ে নেই, তাহলে আর কষ্ট করে তাকিয়ে দেখতে হবে না, এমনিতেই দেখতে পাবো। তৈমি বলল, আমার বিশ্বাস হচ্ছে না। আরাফ আবার নিজের ফোনটা বের করে তৈমির সামনে ধরেছে। তৈমি দেখছে আর ঠোঁট নেড়ে নেড়ে বিড়বির করে পড়ছে। নিজের চোখে নিজের নামটা দেখে যখন বিশ্বাস হলো না, দৌড়ে টেবিল থেকে নিজের অ্যাডমিট কার্ড নিয়ে এসে রোল নাম্বার মিলাচ্ছে আর চোখ বড় বড় করে করছে। আরাফ শুধু চুপচাপ করে তৈমির দিকে তাকিয়ে আছে, যে মেয়েটা আমার এক কথায় বিশ্বাস করে আমাকে ভালোবাসতে শুরু করেছে, আর আজ সেই মেয়েটা আমাকে বিশ্বাস করতে পারছে না। শুধু আমাকে কেন, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, মেয়ে মানুষ এত বেশি কঠিন কেন? আরাফ, সব তো ঠিকই আছে, কিন্তু এখন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তৈমির করুণ কণ্ঠ আরাফের ঠোঁটে আবার হাসি ফুটিয়ে দিচ্ছে। এই মেয়েটা তো ছেলে মানুষই কেন? আরাফ হালকা করে তৈমির নাক টেনে দিল। তুমি বলল, আহা। আরাফ বলল, এবার বিশ্বাস হলো তো? তৈমি চট করে আরাফকে জড়িয়ে ধরে বলে, আমি পেরেছি আরাফ, আমি পেরেছি। এত সুন্দর খুশি সংবাদ দেওয়ার জন্য তোকে কিছু একটা দিতে ইচ্ছে করছে, কী দিই বলতো? আরাফ বলল, তোকে দিয়ে দে। তৈমি বলল, আমাকে নিয়ে কী করবি? আরাফ বলল, আমার কোলবালিশের ভিতরে ঢুকিয়ে রাখবো, যাতে যখন তখন ঘুমানোর সময় জড়িয়ে ধরতে পারি। তৈমি বলল, তুই দিনে দিনে লুচ্ছ হয়ে যাচ্ছিস আরাফ, যা সর, ফুপ্পিকে খবরটা দিয়ে আসি। উফ, আমার যে কী খুশি লাগছে না।
তৈমি চট করে দৌড়ে ফুপির রুমে ঢুকে গেল আর টুক করে ফুপ্পিকে জড়িয়ে নিয়ে বলল, ফুপ্পি গো, তোমার বাতিজির চান্স পেয়ে গেছে। তৈমি খুশিতে মিসেস মালিহা বেগমকে কয়েকটা চুমু খেয়ে নিচ্ছে, এতই খুশি যে ওনাকে জড়িয়ে ধরে কিছুটা উপরে তুলে ফেলেছে। তৈমির ইচ্ছে হলো আরাফের মতো সেও ফুপ্পিকে কোলে নিয়ে কয়েক রাউন্ড ঘুরুনি খেয়ে নিতে, কিন্তু তার শক্তিতে কুলোচ্ছে না। সকালের নাস্তাটা খেয়ে নিলে হয়তো আরেকটু শক্তি যোগ হতো, এজন্যই আব্বু বলে বেশি বেশি খেতে। আম্মু, তুমি ডাক শুনে আম্মু ডাক শুনে ঠোঁটে হাসি নিয়ে পিছনে তাকায়, দরজার সামনে জিজ্ঞাসা দৃষ্টিতে বরফ তাকিয়ে আছে। এক হাতে লাগেজ আর এক হাতে স্টোর, চুলগুলো আওলাজলা হয়ে আছে, মনে হচ্ছে রাতে ঠিক মতো ঘুম হয়নি। তুমি কিছু না ভেবে ফুপ্পিকে ছেড়ে দৌড়ে গিয়ে বরফকে জড়িয়ে নেয়। ভাইয়া, আমি চান্স পেয়ে গেছি, আমি চান্স পেয়ে গেছি। বরফ বললো, কী করছিস কি তুমি, ছাড় আমাকে, এভাবে বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরেছিস কেন? তুমি বরফকে ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে ব্যথিত কণ্ঠে বলল, সরি। বরফ বললো, চান্স পেয়েছিস দেখে কি তুই জড়িয়ে ধরার খেলা মেতে উঠেছিস? যাকে তাকে জড়িয়ে ধরছিস, নাকি জড়িয়ে ধরার রেকর্ড করবি ভেবেছিস? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে যা, রাস্তায় হাজারো মানুষ চলাফেরা করছে, ওদেরকে গিয়ে জড়িয়ে ধরে রেকর্ড কর। তুমি ইডিয়েট একটা, দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে আল্লাহ জানে। বরফের দমকে তৈমির চোখে পানি টলমল করছে, চোখ ভর্তি পানি নিয়ে বরফের দিকে একবার তাকিয়ে নিজের রুমে ছুটে যায়। কেমন করলাম আমি, একটুখানি জড়িয়ে ধরেছি বলে আত্মবকা দিতে হবে? বাইরের মানুষের উনি কি এক হলেন? আরামকে তো আমি কত জড়িয়ে ধরলাম কই, ও তো কখনোই কিছু বলেনি। পৃথিবীতে উনি একমাত্র শুদ্ধ পুরুষ, মানুষ যাকে ছোঁয়া যাবে না। আসছে নোংরা মানুষ একটা, চেহারার কি হাল হয়েছে মনে তো হচ্ছে এই কদিন গোসলও করেনি, নিশ্চয় দাঁতও ব্রাশ করেনি। দেখবো তো কেমন সুন্দরী মেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে। আমি ইডিয়েট হতে যাব কেন? আপনি ইডিয়েট, আপনার বউ ইডিয়েট, নোংরা মানুষ কোথাকার। কিরে, এই তো খুশিতে লাফাতে লাফাতে আম্মুর কাছে গেলি, এখন আবার কি হলো? আচ্ছা তোর মন কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়? তুমি বললো, হ, তোর ভালো ভাই তো এসে গেছে, দেখিস এতদিন তো সেকেন্ডে সেকেন্ডে একবার চেঞ্জ হতো, আর এখন কতবার হবে আল্লাহ জানে, অসহ্য একটা। আরাফ বলল, ভাইয়া চলে আসছে নাকি? তুমি বলো এত খুশি হওয়ার কী আছে, ভাই কি নতুন করে জন্মাইছে যে এত খুশি হচ্ছিস? আরাফ তৈমিকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে নিয়েছে, পিছন থেকে জড়িয়ে নিয়ে বলল, আমার সোনামণিটার এত রাগ কোথা থেকে আসে? এতদিন তো ভাইয়া কবে আসবে কবে আসবে বলে বলে আমাকে পাগল করে দিচ্ছি রে, আর এখন যখন চলে আসলো তখন এত হাইপার হচ্ছিস কেন? তৈমি আরাফের কাছ থেকে ছুটে এসে কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বলল, তোকে না মানা করছি, আমাকে এভাবে জড়িয়ে ধরবি না, আমার দম বন্ধ হয়ে আসে, তুই কি চাস আমি মরে যাই? আরাফ বলল, এমন করে বলছিস কেন, জড়িয়ে ধরলে যে কারোর দম বন্ধ হয়ে আসে তা তো জানতাম না, আগে তো কত জড়িয়ে ধরতাম তখন তো এমন করিস নি, আর এখন আমাদের রিলেশনের যত বয়স হচ্ছে তোর তত নতুন নতুন রোগ ধরা পড়ছে, তোর কী হয়েছে বলতো? তুমি বললো, কিছু না। আরাফ বলল, না বললে কিন্তু আমি আবার জড়িয়ে ধরবো, শুধু জড়িয়েই ধরবো না, তোর মতে থুতোওয়ালা চুমুও খাবো। আরাফ তৈমির দিকে এগিয়ে যেতেই তৈমি দৌড়ে বেরিয়ে যাচ্ছে আর চিল্লাতে চিল্লাতে বলছে, খবরদার আরাফ, আমাকে ভুলেও থুতোওয়ালা চুমু খাবি না, তাহলে তোর সাথে ব্রেক আপ, আই হ্যাড থুতোওয়ালা চুমু। বরফ রুমে এসে বিছানায় নিজেকে মিলে দিয়েছে, বড্ড ক্লান্ত লাগছে, এত বেশি দুর্বল লাগছে কেন আমার, বুকের ভিতরটাও কেমন ফাঁপা ফাঁপা লাগছে, আমার কি কোনো কিছু হারিয়ে গেছে? বরফ, এভাবে শুয়ে পড়লি যে, যা বাবা ফ্রেশ হয়ে আয়, তুই কি তোর বাবার সব অভ্যাসই পেয়েছিস? বরফ শুয়ে থেকে আম্মুর হাতটা টেনে ধরে বসিয়ে দেয়, নিজের ক্লান্ত মাথাটার কাছে মায়ের কোলে রেখে চোখ বুঝে, আম্মু তোমার কোলে কী আছে বলো তো, মাথা রাখলে সব ব্যথা উদাও। বরফের মা বলল, একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু আদর, একটু মায়া, একটু কষ্ট, একটু অভিমান আর একটু রাগ একসাথে মিশিয়ে কী হয় বলতো? বরফ বলল, শান্তি। বরফের মা বলল, যা এবার ফ্রেশ হয়ে খেতে আয়, এতদিন না জানি কী খেলি তুই। বরফ বলল, আর একটু থাকি না। মিসেস মালিহা চৌধুরী ছেলের মাথায় স্নেহ মাখা হাত রাখলেন, বললেন, তোর দিকে তাকালেই আমি তোর বাবাকে দেখতে পাই, মানুষটা সারা জীবন শুধু আমাদের কথাই ভাবত, যেদিন আমি প্রথম এ বাড়িতে এলাম তখন তো এমন ইট পাথরে গড়া ছিল না, টিন দিয়ে কোনো মতে আটকিয়ে ঘর নাম দেওয়া হয়েছিল, আমার হাত দুটো ধরে তোর বাবা বলেছিল, মালিহা তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু একটা কথা দাও, আমাকে ছেড়ে যাবে না কোনো দিন, জানিস ওইটা ছিল তোর বাবার বলা প্রথম কথা। আমাদের সময় তো এখনকার মতো ছেলে মেয়েদের আলাদা করার কথা সুযোগ ছিল না, তাই কখনো কথা বলা হয়নি, ওনার মুখে ওই কথাটাই এতটাই ভালোবাসা মিশ্রিত ছিল যে এই অপরিচিত মানুষকেই আবার সবচেয়ে আপন মনে হয়ে এলো।
আমার চোখে পানি চলে এলো, কিন্তু লজ্জায় কাঁদতে পারিনি, শুধু মুখ দিয়ে হুঁ বলেছিলাম। আর আজ দেখ, আমি কিন্তু ঠিকই তার কথা রেখেছিলাম, কিন্তু তোর বাবা আমাকে রেখেই চলে গেল। বড্ড আফসোস হয় জানিস তো, খুব রাগও হয়, নিজে থেকে কোনো দিন কিছু দেওয়ার সুযোগ পাইনি, শুধু আমাদেরকেই দিয়ে গেছে। বারাপ শোয়া থেকে উঠে বসে মায়ের চোখটা মুছে দিল। কে বলেছে দিতে পারো নি? বাবা তোমার কাছে কিছু চায়নি, কিন্তু তুমি তো তাকে ভালোবাসা দিয়ে বড়ি রেখেছ, আর আমাদেরকেও দিচ্ছ। বাবাকে কিন্তু আমিও কথা দিয়েছিলাম তোমার আর আরাফের চোখে পানি আসতে দিব না। তাহলে তুমি কি চাও তোমার ছেলের কথার বরখেলাপ করুক? মিসেস মালিহা নিজেকে নিজের ছেলের মাথায় চুমু খেয়ে নিলেন, বলল, আমি খাবার পাচ্ছি, তাড়াতাড়ি আয়। মিসেস মালিহা আজ খাবার বারাফের পছন্দে রেঁধেছেন, এতদিন পর ছেলেটা এলো, ভালো মতো না খাওয়ালে হয়? তৈমি আর আরাফ পাশাপাশি বসে তখন থেকে খুনটি করেই যাচ্ছে। তৈমির মনে হচ্ছে আরাফটা দিন দিন বকাটে হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিসব কথা বলে। তখন মনে হয় মাটিটা দু ফাঁক করে তৈমি ভিতরে গিয়ে বসে থাকে। বারাফ আসতেই তৈমি চুপ হয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে, ও বাদে বাকি সবাই গল্পে মত্ত। এখানে যে তিনজন ছাড়াও আরেকজন আছে সেটা যেন সবাই ভুলেই গেছে। তৈমি বেশ হিংসের চোখে বারাফের দিকে তাকালো। ইস, মনে হচ্ছে উনি যেন পুরো একটা রাজ্য জয় করে এসেছে। কি আদিখ্যাতা, এত কিসের গল্প? ইচ্ছে করছে বাতের প্লেটটা ওনার মাথায় ভেঙে দেই, ওনার হাতে ধরিয়ে দিয়ে বলতে, যা বারাফ এবার পুরো রাজ্য ভিক্ষে করে আয়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডেইলির সাথেই আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করবো সবসময় আমাদের সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সে কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।